ট্রাভেল স্টোরি লেখা হয়েছে অনেক, কিন্তু পড়া হয়নি। আর এই প্রথমবার ট্রাভেল স্টোরি নিয়ে বাংলায় পডকাস্ট আমাদের উই দ্য বোহেমিয়ানসের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের পডকাস্ট সেকশনের নাম বোহেমিয়ান সফরনামা। বোহেমিয়ান সফরনামা, বোহেমিয়ান সফরনামা, বোহেমিয়ান সফরনামা, বোহেমিয়ান সফরনামা। আজকের গল্প আমার স্বপ্নের করবেট, পাঠে তিতাস চট্টোপাধ্যায়। গল্পটি লিখেছেন শুভময় কর্মকার। শুভময় পেশায় চিকিৎসক, কিন্তু হাজার কর্মব্যস্ততার মধ্যেও প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে নানা প্রান্তে ঘুরে বেড়ান তিনি। গল্পটি প্রকাশিত হয়েছে এখন আরণ্যক পত্রিকার অক্টোবর নভেম্বর ডিসেম্বর 2023 সংখ্যায়। সম্পাদনা ও সামগ্রিক রূপায়ণে অভিঘোষ অর্ণব মিত্র। রামনগর পৌঁছলাম 27 মার্চ 2022 রাত 9টায়। চোখের সামনে জেগে উঠল এক বালকের কল্পনায় আঁকা কিছু ছবি। চম্পারণের সেই মানুষকে কো বাঘ শিকার অথবা রুদ্রপ্রয়াগের চিতাবাঘের ছবি বারবার মনে পড়তে লাগলো। স্মৃতির নিচ থেকে বেরিয়ে আসতে লাগলো এক সাহেবের টুকরো টুকরো স্মৃতি দিয়ে গড়া বইটি মাই ইন্ডিয়া। জিম কর্বেট নামটি এখন কিংবদন্তি। তাঁর কথা এখন রূপকথার মতো ঘুরে বেড়ায় পাউরি গাড়োয়ালের পাহাড়ে পাহাড়ে আর কর্বেট ন্যাশনাল পার্কের আনাচে কানাচে। প্রথম নাম হেলি ন্যাশনাল পার্ক। 1956 সালে নাম বদলে জন্ম নেয় জিম কর্বেট ন্যাশনাল পার্ক, ভারতের প্রথম জাতীয় উদ্যান। 1973 সালে কর্বেটের মাটিতে জন্ম নেয় সেভ দি টাইগার প্রজেক্ট, রচিত হয় বাঘ সংরক্ষণের এক নতুন অধ্যায়। এছাড়াও কর্বেটের মুকুটে যোগ হয় আরও দুটি পালক, ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট 1976 ও প্রজেক্ট এলিফ্যান্ট 1992। কর্বেটের কোর অঞ্চল প্রায় 521 বর্গ কিলোমিটার, সাফারি জোন 5টি, ডিকালা, বিজরানি, ঝিরনা, সারাপাদুলি ও ঢেলা। আমার এবারের গন্তব্য ডিকালা ও ঝিরনা। 28 মার্চ 2022 ঠিক 10টায় আমির গাড়ি নিয়ে উপস্থিত। আধ ঘন্টায় পৌঁছে গেলাম ধানঘাড়ি গেট, ডিকালার প্রবেশদ্বার। 31 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছতে হবে রামগঙ্গা জলাধারের পাশে অবস্থিত ডিকালা FRH। পাহাড়ি আঁকাবাঁকা পথ, দুধার শালগাছে ঘেরা। গ্রীষ্মের ছোঁয়ায় সবুজ জঙ্গল লাল হতে শুরু করেছে। ঘন সবুজের মধ্যে দাঁড়িয়ে একটা লাল গুলমোহর, রঙের এক অদ্ভুত বৈপরীত্য। কিছু ছবি তুলে ফেললাম। মানব সভ্যতার কোলাহল কমে গেছে, আমাদের আচ্ছন্ন করেছে জঙ্গলের নীরবতা। একটু এগোতেই উপস্থিত হলাম রামগঙ্গার পাড়ে। তার গা বেয়ে আমাদের পথ, প্রথমে সুলতান FRH, তারপর ক্রোকোডাইল পুল পার হয়ে পৌঁছলাম সারাপাডুলি। এবার গাড়ি ওপর দিকে উঠতে শুরু করল। কয়েকশো ফুট নিচ দিয়ে বয়ে গেছে রামগঙ্গা। আমির গাড়িটা দাঁড় করিয়ে বলল, এটাই হাই ব্যাংক, আর ওই দেখুন স্যার। দূরে একটা দাঁতাল মধ্যাহ্নে জ্বালা মেটাচ্ছে রামগঙ্গায়। বুঝতে পারলাম কর্বেট তার রূপ দেখানো শুরু করেছে। আমির এবার গাড়ির গতি বাড়াল। দুটোর আগে ডিকালা না পৌঁছলে বিকেলে সাফারি ধরা যাবে না। কোনো রকমে চেক ইন করে রেডি হয়ে নিলাম বিকেলে সাফারির জন্য। এবার ঢুকতে হবে কর্বেটের অন্তর্মহলে। কানাঘুষো শুনতে পাচ্ছি সকালে সাইটিংয়ের গল্প, আর উত্তেজনার পারদ চড়ছে। ঠিক আড়াইটে সাফারি জিপগুলো ধুলো উড়িয়ে ফুলঝুড়ির মতো ছিটকে পড়ল কর্বেটের বুকে। সকালের খবর অনুযায়ী গ্রাসল্যান্ডের রাস্তা ধরলাম। ঠিক জায়গায় পৌঁছে দেখি আরও দুখানা গাড়ি দাঁড়িয়ে, আর ঠিক পাশের ঝোপে শান্তিতে ঘুমিয়ে একটা সাবাডাল্ট মেল টাইগার। তারপর শুরু হলো অপেক্ষা, কখন সে বেরিয়ে আসবে। এর মধ্যে গাড়ির ভিড় লেগে আছে, অত্যুৎসাহী জনতা আরও একটু বেশি দেখে নিতে চাইছে। শুরু হয়ে গেছে বচসা। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করে হাল ছাড়লাম। এই উন্মত্ত জনতার হাতে বাঘটিকে রেখে চললাম সাম্বার রোডের উদ্দেশ্যে। কিছুটা যেতেই ঘন জঙ্গল ও জলাভূমি, সেখানে দেখা মিলল এক পুরুষ হাতির।
তার আয়তন সত্যিই শিহরণ জাগায়। আর তার একটি দাঁত প্রায় দুফুট সামনের দিকে খড়গের মতো বেরিয়ে, একেই বলে টাস্কার। সে আহারে মত্ত, ক্ষুদ্র মানুষের উপস্থিতিতে অবিচল। আমির বলল, চলুন স্যার, ফিরে যাই বাঘের কাছে। ফিরে এলাম, কিন্তু অবস্থা এতটুকু বদলায়নি। চলছে মোবাইলে ছবি তোলার হিড়িক, আর ভীত সন্ত্রস্ত বাঘটি ঝোপের আড়ালে বসে। অন্ধকার হয়ে আসছে, অগত্যা হাল ছেড়ে ঘরে ফিরলাম। 29 মার্চ 2022। জঙ্গলপ্রেমীরা প্রায়শই বলে উষালগ্ন বাঘ দর্শনের মাহেন্দ্রক্ষণ, আর ঘটলো তাই। FRH থেকে বেরিয়ে ঠিক 5 মিনিট বাদে রাস্তাটা যেখানে ডান দিকে বাঁক নিয়েছে, গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। অভিজ্ঞ গাইড কিষান তখন সিটের ওপর দাঁড়িয়ে পড়েছে, এদিক ওদিক দেখে বলে উঠল, শের চল রাহা হ্যায়। আমরাও ক্যামেরা নিয়ে তৈরি। বাঁদিকের গাছের ফাঁকা দিয়ে বেরিয়ে এলো একটা সাবাডাল্ট পুরুষ বাঘ। প্রায় 2 বছর বয়স হলেও পূর্ণবয়স্ক বাঘের চেহারা তার। আমাদের সমান্তরালে সে চলেছে, তার তীক্ষ্ণ দৃষ্টি আমাদের দিকে। বৈজ্ঞানিক আলফানিউমারিক নাম্বার থাকা সত্ত্বেও বাঘের একটা ডাক নাম হয় এবং সে নামটাই বহুল পরিচিতি পায়। গ্রাসল্যান্ড যার দখলে, তার নাম গ্রাসল্যান্ড ওয়ালি, আর আমরা যাকে দেখলাম সে তার 2 পুত্রের একজন। আমরা কিন্তু তার পিছু ছাড়িনি। কিছুক্ষণ পর সে উপস্থিত হলো ওয়াটার হোলে। জল পান করে ধীরে আমাদের সামনে দিয়ে রাস্তা পার হয়ে ঢুকে পড়ল পাশের জঙ্গলে। তখন দুধারে দর্শকের ভিড়, সবাই হলুদ কালো ডোরাকাটার দর্শনে মুগ্ধ। সাইটিং সেরে পাশে রাস্তা দিয়ে ফিরছি। এক চিলতে রাস্তা, দুপাশে প্রায় 5 ফুট উঁচু ঘাস, আর তার ভেতর থেকে একের পর এক হরিণ তীরের মতো ছিটকে বেরিয়ে আসছে। বুঝলাম তাদের খাদক এইখানেই শিকারে ব্যস্ত। বেলা প্রায় 10টা, পেটেও টান ধরেছে, তাই এবার ফিরে। বিকেলে সাম্বার রোড ধরলাম। রাস্তাটা বড়ই মনোরম, রামগঙ্গার পাড় ধরে নিচে নেমে গেছে। একটু এগোতেই চোখে পড়ল দুটি সাম্বার আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাছে যেতে তারা নেমে পড়ল নদীতে। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। সবে ক্যামেরা নামিয়েছি। এক ড্রাইভার খবর দিল গ্রাসল্যান্ডে সাইটিং চলছে। গাড়ি ছুটতে শুরু করলো। চকিতের ঘটনা, হঠাৎ গাড়ির উইন্ডস্ক্রিনের সামনে এসে পড়ল একটা ক্রেস্টেড সার্পেন্ট ঈগল। আয়ুব সজোরে ব্রেক কষল, দিক পরিবর্তন করে উড়ে গেল ঈগলটা। সম্বিত ফিরতে তাকিয়ে দেখি গাড়ির সামনে একটা বিশাল কপার হেডেড ট্রিঙ্কেট স্নেক আত্মরক্ষার জন্য ফুলে উঠেছে বর্ণ টকটকে লাল। এই যাত্রায় আমাদের জন্য ঈগলের থেকে প্রাণে বাঁচল সাপটি। গ্রাসল্যান্ডে পৌঁছে দেখি রাজকুমার, গ্রাসল্যান্ড ওয়ালির পুত্র, তার সিংহাসনে অধিষ্ঠিত। মাঠের এই অঞ্চলে ঘাস পোড়ানো হয়েছে ফরেস্ট ফায়ার রক্ষার জন্য। নিকষ কালো মাটিতে শার্দুল রাজের বসে থাকার দৃশ্য আমার বহুদিন মনে থাকবে। কিছুক্ষণ পর ধীর পায়ে সে জঙ্গলে ঢুকে পড়ল, আর আমরাও ফেরার পথ ধরলাম। 30 মার্চ 2022। করবেটের সূর্যোদয় সত্যি অপার্থিব, কিছুটা মন উদাস করা, তাই একটু অমনোযোগী হয়ে পড়েছিলাম। গ্রাসল্যান্ডকে যে রাস্তাটা দুভাগে ভাগ করেছে, সে কার রোডের মাঝামাঝি গাড়িটা দাঁড়িয়ে গেল। উল্টো দিকে জিপের চালক ইশারা করলো তিনি এই দিকেই আসছেন। সিটের ওপর উঠে দাঁড়িয়ে পড়েছি ক্যামেরা তাক করে, কিন্তু কোথায় কি, প্রায় 10 মিনিট একটা ঘাসও নড়েনি। একটু অধৈর্যই হয়ে পড়েছিলাম, কিন্তু ঠিক পর মুহূর্তে আমার গাড়ির ঠিক 6 ফুট দূরে ঝোপের মধ্যে দিয়ে বেরিয়ে এলো দুটি চোখ, আর তারপর রাস্তায় গ্রাসল্যান্ডের রানী গ্রাসল্যান্ড বলে। অবাক ক্ষমতা, এতগুলো চোখকে ফাঁকি দিয়ে সে এলো কি করে? এরপর রাস্তা পার হয়ে সে মিলিয়ে গেল পাশে ঘাস জমিতে। অভিজ্ঞ ড্রাইভার আয়ুব বলল, ব্যাঠ যাইয়ে স্যার, ও ফায়ার লাইন কে পাশ সে নিকলেগা, উধার চলতে। গ্রাসল্যান্ডের শেষ সীমানায় ফায়ারলাইন রোডের সঙ্গে একটা সরু পায়ে চলা পথ এসে মিশেছে, সেইখানেই দাঁড়িয়ে পড়লাম। আয়ুব প্রত্যয়ের সঙ্গে বলল, ক্যামেরা রেডি রাখিয়ে স্যার। অব্যর্থ অনুমান, কয়েক মিনিটের মধ্যে আলো আঁধারে ভেদ করে বেরিয়ে এলো সে। তার পরের 5 মিনিট কেবল স্বপ্ন। বনের রানী
ঠিক এগিয়ে আসছে ধীর পায়ে। সে যত এগিয়ে এসেছে কেমন যেন ঘোর লেগেছে, ক্যামেরা সহ হাত ভারী হয়ে এসেছে। একদম সামনে আসতেই মনটা খারাপ হয়ে গেল। ওর ডান পায়ে একটা ছোট্ট ক্ষত, আর তার উপর থেকে গলা পর্যন্ত বিঁধে আছে 6টা সজারুর কাঁটা। ম্যান ইটার্স অফ কুমায়ুনের সূচনা পর্বে জিম কর্বেট লিখছেন, সজারুর কাঁটা বাঘের কাছে কতটা বেদনাদায়ক। শুরু হয় সংক্রমণ, প্রত্যেকটি নড়াচড়া হয় কষ্টের, সে হারিয়ে ফেলে তার শিকার ক্ষমতা, হয়ে ওঠে নরখাদক। এখন অরণ্যকের কাঁটায় কাঁটায় প্রবন্ধে শান্তনু রায়ের লেখায় উঠে এসছে একই পর্যবেক্ষণ। তার দেখা বাঘিনী ছিল বিজরানীর মাছলি। এফআরএইচে ফিরে আয়ুবকে বললাম, ফরেস্ট রেঞ্জারকে খবর দাও, দরকার হলে ছবিটা দেখিও। বিকেলে নেমে পড়লাম রামগঙ্গার চরে। হরেক রকমের পাথরে সাজানো নদী এখন প্রায় শুকনো, একপাশ দিয়ে কেবল জল বইছে খাড়া পাহাড়ের গা ঘেঁষে। একেই ওরা বলে সুইমিং পুল, আর এখানেই দেখা মেলে পারওয়ালি আর ছোট পারর। আমরাও তারই অপেক্ষায় মাঝে ওপারটা ঘুরে এলাম, দেখে এলাম কান্দে এফারেজ, আর উপরি পাওনা ছিল ইগল আউল। পারর দর্শন আর হলো না, দিকালা যাত্রা শেষ, দিনও প্রায় শেষ। দুপাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে শাল গাছগুলো, তাদের লম্বা ছায়া পড়েছে ঠান্ডি সড়কের সরবিল পথে। সূর্যের শেষ আলো মাঝে মধ্যে ঠিকরে বেরিয়ে পড়ছে ঘন পাতার আস্তরণ ভেদ করে। মনে হতে লাগলো, এই তো আমার ছেলেবেলার কল্পনায় আঁকা কর্বেট। দূরে কিছু জিপের জটলা দেখে দাঁড়িয়ে পড়লাম। খবর আছে রাজা রাস্তা পার হবেন, কয়েক মিনিটের অপেক্ষা। এক বাঘিনী উপস্থিত হলো রাস্তায়। কর্বেটের আকাশে তখন লালের ছটা, আর এই জ্বলন্ত ক্যানভাসের মধ্যে দিয়ে তার রানী চুয়াপিনী বাঘিনী মিলিয়ে গেল জঙ্গলের গহনে। সার্থক হলো এক অপরিণত বালকের স্বপ্ন দেখা। 31 মার্চ 2022, এক নতুন অধ্যায় শুরু। এবার আমাদের গন্তব্য ঝিরনা। গেটে যখন পৌঁছলাম তখন দুপুর, ঢুকে পড়লাম তাড়াতাড়ি। রুক্ষ পৃথিবী, গাছের বেশ অভাব, ছোট নদী, শুকিয়ে কাঠ, খালি পাথর পড়ে আছে। পৌঁছে গেলাম খাড়া গেট, ঝিরনার প্রবেশদ্বার। এবার কিন্তু জঙ্গল ঘন হতে শুরু করেছে। নিঃশব্দ জঙ্গল, দু একটা হরিণ ইতিমধ্যে উঁকি মারছে। মনে হলো থমকে গেছে পৃথিবী, চলে এসেছি মানব সভ্যতা থেকে অনেক দূরে। একটা উঁচু টিলা পার হয়ে ঢুকে পড়লাম ঝিরনা এফআরএইচে। এটা প্রাচীন বট গাছ ডালপালা মেলে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। ছোট দুটো বাড়ি, পুরনোটির গায়ে ফলক লাগানো জিম কর্বেট 1908। কেয়ারটেকার বললেন উনি স্বয়ং আসতেন এখানে শিকারে। গায়ে শিহরণ লাগলো, চোখের সামনে ভেসে উঠল কর্বেটের বর্ণিত পালি, ডালকানিয়া আর লাহুলি গ্রামের জল ছবি। ভাব খুয়ে লাভ নেই, বেরিয়ে পড়লাম বিকেলের সাফারিতে। ঝিরনা ব্যাপ্তিতে বেশ ছোট, একটা চক্কর লাগিয়ে নিলাম, কোথাও কোনো সম্ভাবনা পর্যন্ত নেই, তাই এসে ঘাঁটি গাড়লাম হাই ব্যাংকে। সামনে দিয়ে অর্ধচন্দ্রের মতো বাঁক খেয়ে চলে গেছে রামগঙ্গার এক প্রশাখা নদী। ওপারে খাড়াই পাহাড়, ঘন জঙ্গলে ঘেরা। প্রায় 1 ঘন্টার অপেক্ষা, কিন্তু ফল মিলল। ঘন ডালপালা ভেদ করে বেরিয়ে এলো একটি দাঁতাল, নেমে পড়ল জলে। তারপর একের পর এক ঢুকতে শুরু করল প্রায় 20 জনের একটি দল। কেউ খেতে ব্যস্ত, কেউ বা স্নানে। হাতির বাচ্চাটি মায়ের পায়ের ফাঁকে তার নিরাপদ আশ্রয় পেয়ে খুনসুটি চালাচ্ছে। সামাজিক জীবনযাপনের এক অপূর্ব চিত্র। দেখতে দেখতে কখন যে দিনের আলো কমে এসেছে খেয়াল হয়নি। ফিরতে ফিরতে খবর এলো সামনে রাস্তায় বাঘ আছে। গাড়ির গতি বাড়ল, একটু যেতে চোখে পড়ল টাটকা পায়ের ছাপ, আর একটু এগোতেই বাঘের রাস্তায় বসে থাকার ছাপ। উত্তেজনার পারও চড়ছে, আশেপাশের ঝোপগুলো তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু কোথায় সে? বিফল মনোরথ হয়ে ঘরে ফিরলাম আর নিজেকে সান্ত্বনা দিলাম, প্রকৃতি একটু এতটু ফাঁকি তো দেবেই। ফরেস্ট রেস্ট হাউসে এসে ফ্রেশ হতে হতে সন্ধ্যা নামল। চায়ের কাপটা নিয়ে বাইরে এসে দাঁড়াতে গা ছমছম করে উঠল। নিকষ কালো অন্ধকার, জানলার ঠিকরে পড়া আলোয় বটগাছটাকে আবছায়া প্রহরীর মতো লাগছে। আকাশে কি যেন একমুঠো তারা ছুঁড়ে দিয়েছে। অকস্মাৎ ময়ূরের কর্কশ ডাক ঘান ঘান করে দিল জঙ্গলের নীরবতা। মাঝে মধ্যে লেঙ্গুরের কল চলছে,
জানান দিচ্ছে তিনি আছেন, সাবধান। আলাপি কেয়ারটেকার মানব আরও এক কাপ চা নিয়ে হাজির। ইলেকট্রিক ফেন্সিংয়ের ভরসায় আমরা বসে পড়লাম সান্ধ্য আড্ডায়। মানব বলতে শুরু করল ছয় মাস আগের ঘটনা। ছয়জন মিলে ওরা বেরিয়েছিল ফরেস্ট পেট্রোলিং করতে। বন বাংলোর পেছনের বিস্তীর্ণ এলাকা তখন এক বাঘিনীর দখলে, তার সদ্যজাত দুটি বাচ্চা। হঠাৎই আক্রমণ করে বাঘিনী, মানব বসে পড়ে মাটিতে, বাঘিনী তার উপর দিয়ে চলে যায়। হাল ছাড়া নিশে ফিরে এসে থাবা বসিয়ে দেয় মানবের কোমরের নিচে। তিনজন সঙ্গী পালায়। রক্তাক্ত মানব ও আরও দুজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। ছয় মাস চিকিৎসার পর মানব সুস্থ হয়ে ওঠে, কিন্তু সে আজও একটু খুঁড়িয়ে হাঁটে। মানবের সেই ক্ষত দেখতে দেখতে মনে হয়েছিল এই তো আজকে জিম করবেট। আর এই গল্পটাই আজকের করবেটের গল্প। পয়লা এপ্রিল 2022 সকাল হতে আবার বেরিয়ে পড়লাম। তন্ন তন্ন করে খুঁজে ফেললাম জঙ্গল, টাটকা পাগমার্ক বহু জায়গায়, কিন্তু বাঘের কোনো দেখা নেই। ক্লান্ত হয়ে বসে পড়লাম ওয়াটার হোলের পাশে জলখাবার নিয়ে। কিছুক্ষণ পর একটা লেঙ্গুর কল হলো, তারপর 5 মিনিটের নিরবতা, তারপর বারবার কল। গাড়িটা ঘুরিয়ে চললাম ওয়াটার হোলের পেছন দিকে। একটু এগোতেই নজরে এলো গাছের মগ ডালে বসে একটি লেঙ্গুর ক্রমাগত ডেকে চলেছে। নিচে ঘন ঝোপ, প্রায় 5 ফুট উঁচু, আর তারই ছায়ায় দিবানিদ্রায় মগ্ন একটি পুরুষ বাঘ। মাত্র কয়েক মিনিট, হুস হুস করে ঢুকে পড়তে লাগলো সাফারি জিপ আর উন্মত্ত জঙ্গলপ্রেমীরা। মুহূর্তে জমে উঠল ভিড়, শুরু হয়ে গেল কাছে যাবার খেলাখেলি আর মোবাইলের ছবি তোলার হিড়িক। প্রায় ঘন্টা দুয়েক দূরে দাঁড়িয়ে দেখলাম দ্য গ্রেট ইন্ডিয়ান সাফারি সার্কাস। জানা গেছে বাঘটি একটি সাবাডাল্ট মেল, পায়ে সামান্য চোট আছে তাই এই দীর্ঘ বিশ্রাম। বিকেলে আবার দৌড়ে গেলাম সেই জায়গায়, আবার সেই ভিড় আর ঠেলাঠেলি। অগত্যা অন্যদিকে চললাম, একটা এশিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার দেখা গেল। দিনের আলো কমছে, সময় প্রায় শেষ, ফিরে এলাম আবার সেই জায়গায়। আর সবাই চলে গেছে, রয়েছি আমরা কেবল দুটি জিপের আরোহীরা। হঠাৎ ঝোপের মধ্যে পাতার আওয়াজ, নিচু হয়ে দেখলাম ব্যাঘ্র শাবকটি উঠে বসেছে। তারপর আর মোড়া ভেঙে সব দ্বিধা ভয় ও আশঙ্কা ভুলে বেরিয়ে এলো রাস্তায়। তারপর 15 মিনিট ধরে চলল রোড শো। তার অনাবিল চোখে বাচ্চার সরলতা, আগ্রাসনের লেশমাত্র নেই। হরিণের ডাকে কেবলমাত্র একবার সে উঠে দাঁড়িয়ে পড়েছিল কান খাড়া করে। শক্ত হয়ে জেগে উঠল তার পেশি, জানিয়ে দিল আমি শিকারি। এত কাছ থেকে বনের রাজার অভিব্যক্তি ক্যামেরাবন্দি করতে পারবো ভাবিনি। সাফারি শেষ, এবার আবার দৈনন্দিন জীবনে ফেরার পালা। বারবার মনে পড়ছিল সাবাডাল টাইগার দুটির লুকিয়ে থাকার প্রচেষ্টা। লজ্জায় পড়ে যাচ্ছিলাম আমাদের অত্যুৎসাহী মোবাইল ফটোগ্রাফি কালচার নিয়ে। এয়ারপোর্টে ফিরছি আর কল্পনায় দেখতে পাচ্ছি কর্বেট চৌগারের নরখাদক শিকার করে সদল বলে মিছিল করে গ্রামে ফিরছেন। দিন বদলেছে, তাই আমার জয়টা অন্যরকম। আমার পুরস্কার কর্বেটের অপরূপ প্রকৃতি আর কিছু অনবদ্য সাইটিংয়ের স্মৃতি। পডকাস্টটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করুন। আরও এরকম পডকাস্ট শুনতে ও ট্রাভেল স্টোরি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গায়ে পাহাড়ি আগান গুগল ম্যাপে রাস্তাকে হারিয়ে যাওয়া বোহেমিয়ান সফরনামা, বোহেমিয়ান সফরনামা, বোহেমিয়ান সফরনামা, বোহেমিয়ান সফরনামা।